ভাই আপনার কানটা একটু পরিষ্কার করে দিই, মাত্র 10 টাকা। ওই মিয়া, পার্কে কি আমি আসছি কান পরিষ্কার করাইতে? আজব পাবলিক, লাগবে না, যাও। করে না ভাই, মাত্র 5 মিনিট লাগবো। কান পরিষ্কার থাকলে আপা কথা আপনি ভালো শুনতে পারবেন। কত বড় ফাজিল চিন্তা করেছ! কোনো সমস্যা ভাইয়া? দেখেন না ভাই, আমরা পার্কে আসছি একটু গল্প করতে। এই বেটা আমার কান পরিষ্কার করাইতে আসছে। কোন বেটা? এই যে এই এক চর্দা দাঁত ফালে দেবো ফাজিল কথাকার। এখানে ফাইজলামি করতে আসো না, কান পরিষ্কার করতে হবে একদম। কিন্তু এই তোর গেট দেখছ না, একদম গেট বরাবর যাবি, যা থেকে যা গেট বরাবর যাবি, তোর নিজের কান পরিষ্কার করবি, হারাম যাতা, যা এদিকে। আপু এন ভাইয়ের কাছে মাপ চা, এখনই মাপ চা, পায়ে ধরে মাপ চাবি, বল আই এম সরি। আরে কি কই, তোর তো ইংলিশ মুখ দিয়ে আসবে না, বল আমি মাপ চাই আপনাদের কাছে, বল। পায়ে ধর, হে পায়ে ধর, পায়ে ধর। আপনারা প্রেম করেন, কোন সমস্যা হলে ডাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আমরা আছি লাভ ব্যাংকের তরফ থেকে যেকোনো সময়। আপনারা প্রেম করেন না, প্রেম করেন। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। না ঠিক আছে, আপনারা প্রেম করেন। ঠিক আছে মানলাম, তুমি ভিক্ষা করো, চিন্তাই করো, যা খুশি তাই করো, কিন্তু তুমি আমার ফোনটা কেন ধরলে না? এই প্রশ্নের আনসার দাও আমাকে প্লিজ। ফোনটা সাইলেন্ট ছিল, আমি তোমাকে বারবার বলেছি। আর তুমি যেটাকে ভিক্ষা বলছো সেটা ভিক্ষা না, সেটা হচ্ছে ব্যাংক, লাভ ব্যাংক। ব্যাংক, লাভ ব্যাংক, গুড, ভেরি গুড। ইয়েস, তো ব্যাংকের লোকজন কিভাবে পার্কে ভিক্ষা করে করে কাজ করে? এটা একটু ডিফারেন্ট ব্যাংক। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা পৃথিবীর ইতিহাসে এরকম ব্যাংক আর কেউ করেনি। অবশ্য এই ধরো যে তোমার তো আমাকে নিয়ে রীতিমতো প্রাউড ফিল করো। দেখে তুমি পার্কে ভিক্ষা করছো, আর সেই কথাটা সবার সামনে এসে আমাকে বলেছে। আমার তখন কি মনে হয়েছে জানো? আমার তোমাকে নিয়ে যে কি গর্ব হয়েছে না! তুমি এত ফান করো, আমি বুঝতে পারছি তুমি খুব ফান করছো। দেখো ব্যাপারটা এখন অনেকে বুঝতে পারছে না, তবে একদিন যখন বুঝতে পারবে আমরা কি করছি, তখন কিন্তু আর আমাদেরকে নাগালি পাবে না। বুঝতে পারবে, ঠিকই বুঝতে পারবে। আর আমি তো এখনই বুঝতে পারছি, আমি এমন এক বিশাল সম্রাট শাহজাহানের সাথে প্রেম করেছি যে নিজের প্রেমের চিন্তা বাদ দিয়ে অন্যের প্রেমের চিন্তা করে। না 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 না, এটা অন্যের প্রেম না, আমরা অন্যকে সাহায্য করছি আর কি। করো, অন্যকে সাহায্য করো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার তো মনে হয় না যে তোমার সাহায্য অন্য কেউ আসবে। মানে কোন সমস্যা? ঠিক বুঝলাম না। হ্যাঁ না, মানে জিজ্ঞেস করছিলাম কোনো সমস্যা হচ্ছে কিনা। একা বসে আছেন কেন? পার্কে একা বসলে কি সমস্যা? না সেটা না, খোঁজ খবর নিচ্ছে। ও আচ্ছা, না কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও না, কোনো যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গেই আমাকে বলবেন। কেন? মানে আপনি কি পার্কে সমস্যার সমাধানে টেন্ডার পেয়েছেন? মানে আপনি কি কেয়ারটেকার? না সেটা না, ওই মানে লাভ ব্যাংক দেখেননি আসার সময়? লাভ ব্যাংক সেটা আবার কি? সেই টাকা পয়সা দিয়ে আমরা বিপদগ্রস্ত প্রেমিক প্রেমিকাদের সাহায্য করবো। আমাদের অনেক সুদূর পরিকল্পনা আছে। হ্যাঁ খুব আজব, মানে আমাদের দেশে এটা প্রথম, ভালো না? বুঝতে পারছি না সেটা ভালো কিনা।
না না না, আমার কিচ্ছু ভালো লাগছে না। রিল্যাক্স, ফ্রিজ হয়ে যাও, মাথা ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, হাত দুইটা নামায় দাও। কুল স্যাক অনেকই খাইছে, কোনো ব্যাপার না। মুকুল ভাই, আমি তো শুয়ে গেছি একবার। হ্যাঁ, তাই তো দেখতেছি। আপনি যেই শোয়া দেখতেছেন সেটা সেই শোয়া না। তাহলে আমি কট খাইছি, কট। মানে কি? মানে আবার কি? এই লাভ ব্যাংক করতে গিয়ে আমার প্রেমের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। কি করে মানে ঘটনা হয়েছে কি? আমি বলতেছি, ওর প্রেমী ঘরে কি করছে জানেন নাকি? ওর ভিক্ষুক বলছে আর কি। মানে ভিক্ষুক বলতে মানে এটা বেকার বেকার, মানে এটা তো কইতেই পারে, প্রেমিক মানেই তো মুসাফির। তোর কি রাগ করে কইছে নাকি অভিমান করে কইছে? দুইটা তো একই জিনিস না। ও বলছে এই লাভ ব্যাংক করলে আমার সাথে লাইন কাট, কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব নয়। নারীদের নিয়ে এটা একটা সমস্যা, এরা আসলে বুঝে না কোথায় উৎসাহ দেবে উদ্দীপনা দেবে তা না, খালি ইচ্ছা তাছে তিক্ষা পাকাবি। আচ্ছা তুই আমার কাছে নিয়ে আসিস, আমি ব্রেন ওয়াশ করে দেবো। না মাফ চাই নিখিল ভাই, যতটুকু প্রেম আছে সেটা ওয়াশ হয়ে দরকার নেই। বুঝাইলেও বুঝে না কি করবো। কিছু কিছু মানুষের জীবনে রোদে পুড়ে যায় ভিজে বর্ষায় শিলি ছুটে যায় ছুটে যায় লা প্রস্তুতকারক মানিকগঞ্জ ঢাকা।